আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসলেন, ক্ষমতায় বসার পরে টানা 30 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তিনি ইন্তেকালের 10 বছর পূর্বে ঘোষণা করে গিয়েছিলেন, আমার ইন্তেকালের পরে ক্ষমতায় বসবেন, শাসক হবেন আমার সন্তান ইয়াজিদ। আমার সন্তান আমার ইন্তেকালের পরে শাসক হবেন। আমিরে মুয়াবিয়া এই ঘোষণা তার আমিরে খেলাফতিত্ব থাকাকালীন তিনি এই ঘোষণা দিয়ে গিয়েছেন। এখন অসংখ্য বড় বড় সাহাবারা তখন জীবিত মক্কা মদিনায়। এই ঘোষণা শোনার পরে সকলের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেল। মক্কার বড় বড় সাহাবারা তখনও জীবিত আছেন, মদিনারও অসংখ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে এরকম বড় বড় সাহাবারা তখনও পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর, বড় বড় সাহাবারা তখনও পর্যন্ত জীবিত আছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা করলেন আমার সন্তান শাসক হবে। এই কথা শোনার পরে সবার মধ্যে একটু একটু এ চিন্তা হলো যে এই কথা তিনি কেন বললেন, কারণ এই রকম ঘোষণা তো হযরত আমার আপনার প্রিয় নবী করে যান নাই। আমার আপনার নবী তো ইন্তেকালের পূর্বে বলে যেতে পারতেন আবু বকরকে শাসক বানানো হোক, এ কথা তো রাসূল বলেন নাই। আবু বকরকে তো আমির নিযুক্ত করা হয়েছে, আল্লাহর রাসূল তো উসমানকে শাসক বানানো হোক এ কথা বলে যান নাই। আমার আপনার নবী তো এ কথা বলেন নাই যে আলীকে শাসক বানানো হোক, তাকে ক্ষমতা দেওয়া হোক আমার ইন্তেকালের পরে, এ কথা রাসূলও বলে যান নাই। তাহলে ভালো কথা, রাসূল যেটা বলেন নাই, রাসূলের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ক্ষমতায় আসলেন, তিনিও কিন্তু এ কথা বলেন নাই আমার পরে আমার সন্তান বা অন্যরা ক্ষমতায় বসবে, এ কথাও কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন নাই। পাবলিক মিলে একজন আমির নিযুক্ত করবে, একজন কমিটি, একটা কমিটি হবে, কমিটিরা মিলে আমির নিযুক্ত করবে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু যখন ক্ষমতায় আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে তাকে খঞ্জর মারলেন এক ইহুদি। এক ইহুদি যখন নামাজের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর মারলেন পেটের মধ্যে, রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে গেলেন, তাকে পিছনে নিয়ে গেলেন, রক্ত ঝরতেছে, নামাজ শেষ, প্রচণ্ড অসুস্থ, বেহুশ হয়ে যায়, হুশ ফিরে আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবেন না। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর খলিফা ওমরের কাছে এসে ডাক দিয়ে বললেন, বাবা আপনার যে পরিমাণ রক্ত ছুটতেছে শরীর দিয়া, মনে হয় আপনি আর বেশি দিন আপনি হয়তো আর বেশিক্ষণ বাঁচবেন না আব্বা জান। এই জন্য আমি বলে যাচ্ছিলাম আপনি ইন্তেকালের পূর্বে একজন শাসক ঘোষণা করে যান। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে আপনি একজন শাসক ঘোষণা করে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না আমার রাসূল যেটা করেন নাই, আবু বকর যেটা করেন নাই, আমি ওমরও সেটা করতে পারবো না, কারণ আমার রাসূলের সুন্নাতের উপরে আমি অবিচল থাকতে চাই, অটুট থাকতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের স্ত্রী হাফসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেলেন। যাওয়ার কাছে যে যাওয়ার কাছে যাওয়ার পরে হাফসার কাছে যে ডাক দিয়ে বললেন, ওগো হাফসা আপনি তো নবীর স্ত্রী, আবার মেয়ে, আমার বাবার মেয়ে, আবার নবীর স্ত্রী, আপনি যদি যে ওমরকে বলেন যে ইন্তেকালের পূর্বে একজন শাসক ঘোষণা করে যাক, তাহলে হয়তো ফেতনা ফাসাদ বাঁধবে না, ফাসাদ বাঁধার সম্ভাবনা থাকতে পারে শাসকবিহীন একটি সমাজে, অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে যেতে পারে, কারণ তার জীব দশায় যদি একজন শাসক বলে যায় তাহলে কোনো সমস্যা হবে না। আমার কথা তো রাখছে না, আপনি আর আমি মিলে দুজনা মিলিয়া যাই, চলেন ওমরের কাছে যেয়ে বলি একজন শাসক যেন তিনি নিযুক্ত করে যান। হাফসা এবং আব্দুল্লাহ ইবনে ওমর দুজনা মিলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পথে যে ডাক দিয়ে বলছেন, ওমর আপনি একজন শাসক নিযুক্ত করে যান, আপনার যে শরীরের অবস্থা, আপনার মৃত্যুর পূর্বে একজন শাসক আপনি ঘোষণা করে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমার রাসূল যেটা করেন না আমি সেটা করব না। হাফসার সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, রাখালবিহীন গরুর পাল কি অবস্থা হয়? হাফসা বলতেছে, রাখালবিহীন মাঠে যদি একটা গরুর পাল রাখাল নিয়ে যায়, রাখালবিহীন এই গরুগুলো কি হয়? বলছে এলোপাতাড়ি হয়ে যায়।
বলছে রাখাল যদি থাকে তাহলে কি হয়, গরুগুলো ঠিকঠাক মতো থাকে, সুন্দরভাবে সুশৃঙ্খল থাকে। তো বলতেছে দেখেন রাখালবিহীন শাসকবিহীন দেশের অবস্থাও কিন্তু ওই রকম হতে পারে, কাজে আপনি একজন। তো ওমর বলতেছে এতে তো ভালো কথা, শাসক রাখালবিহীন গরুর যেমন অবস্থা শাসকবিহীন দেশের অবস্থাও এমনটা হতে পারে, এটা তো ভালো কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চুপ করলেন, একটু স্টপ হয়ে গেলেন, থেমে গেলেন। এখন ও আবদুল্লাহ ইবনে ওমর এবং হাফসা চিন্তা করতেছেন, তাইলে মনে হয় কাজ হয়েছে, মনে হয় ওমর এবার একটা শাসক ঘোষণা করে যাবে। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু ডাক দিয়ে বলছেন, আমি আমার রাসূলের সুন্নাতের উপরেই অটুট থাকব, আমার রাসূল কোনো শাসক নিযুক্ত করে যান নাই, আমিও নিযুক্ত করে যাব না। আমার ইন্তেকালের পরে 6 জন বিশিষ্ট একজন কমিটি গঠন করা হবে, এই 6 জন মিলেই তোমরা একজন আমির নিযুক্ত করবে, শাসক নিযুক্ত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইন্তেকালের পূর্বে কোনো শাসক বলে জান নাই, তাইলে রাসূল যেটা করেন নাই, আবু বকর যেটা করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেন নাই, এটা এরপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেন নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় ইচ্ছা করলে হাসানকে আমির বানায় যেতে পারতেন, যে আমি এখন ক্ষমতায় আছি, আমার পরে আমার ছেলে ক্ষমতায় থাকবে, এটা বলে যেতে পারতেন। হাসান রাদিয়াল্লাহু এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করেন নাই। কারণ আমার ইন্তেকালের পরে মানুষেই একজন আমির নিযুক্ত করবে, শাসক নিযুক্ত করবে একটা কমিটি গঠন করে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাবলিক আমির নিযুক্ত করলেন, মানুষেই আমির নিযুক্ত করলেন, বুঝেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমির হলেন, আমির হওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়স্ক সিনিয়র একজন সাহাবী ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাসানের বয়স কম, হাসানের বয়স কম, এ কেন এরকম আমির হবে, এ কি দেশ চালাতে পারে নাকি, আমরা এত সিনিয়র ভালো ভালো বড় বড় সাহাবা থাকতে এত ছোট মানুষ আমির হবে দেশ চালাবে, এটা কি হতে পারে নাকি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে তার নিজের কাছেই অসংখ্য মানুষকে বায়াত দেয়া শুরু করলেন, নিজে নিজে বায়াত দেয়া শুরু করলেন, অনেক মানুষ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নেওয়া শুরু করলেন। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টপ থাকলেন, দীর্ঘ 6 মাস এভাবে স্টপ থাকলেন। 6 মাস থাকার পরে কিছু মানুষ মুয়াবিয়ার দিকে, কিছু মানুষ হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, এগুলো দেখে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ইমাম হাসান চিন্তা করলেন যে না, এইভাবে মুসলমানদের মধ্যে বিভক্তি করা যাবে না, এই মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকেই ইস্তফা দিলেন, তিনি মুরব্বী মানুষ, বাপ বয়সী সিনিয়র মানুষ, নবীর আমলের মানুষ, সিনিয়র মানুষ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকেই, তিনি কিন্তু শাসক মানুষ তাকে বানাইছিল, সে কিন্তু তার বাবা শাসক মানিয়ে যায়নি, ক্ষমতায় বসিয়ে যায়নি, আমরা তো আমাদের তালে থাকি, আমার পরে আমার লোকজন হবে, কিন্তু ইমাম হাসানকে কিন্তু তার বাবা ক্ষমতায় বসিয়ে যাননি, পাবলিক বানাইছিল। কিন্তু মুয়াবিয়া যখন চাচ্ছে যে আমার হাতে বায়াত হোক, তখন ইমাম হাসান 6 মাস পরে নিজের থেকে ইস্তফা দিলেন, নিজের থেকে ইস্তফা দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন, টানা 30 বৎসর ক্ষমতায় থাকার পরে 10 বৎসর ইন্তেকালের পূর্বে ঘোষণা দিলেন, আমার সন্তান ইয়াজিদ ক্ষমতায় বসবে। ব্যাস 60 হিজরিতে মারা গেল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারা যাওয়ার পরে ইয়াজিদ সেই কথা অনুযায়ী ক্ষমতায় বসে গেলেন। ইয়াজিদ যখন ক্ষমতায় বসলেন, ইয়াজিদের এই ক্ষমতায় বসার পরে ইয়াজিদের হাতে অনেক মানুষ বায়াত নিলেন দলে দলে, আর মক্কা মদিনার অসংখ্য বড় বড় সাহাবা আজমাইনরা বায়াত নিতে স্বীকৃতি প্রদান, তারা নিজের থেকে স্বীকৃতি দিলেন না, যে না ইয়াজিদের হাতে কেন আমরা বায়াত গ্রহণ করব, নবীর ওয়ারেস থাকতে, উত্তরসূরি থাকতে ইয়াজিদের হাতে আমরা বায়াত নিব না, আর মুয়াবিয়া কেন এই কাজটা করবেন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে, মনে রাখবেন সাহাবাদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আবারও বলছি, অনেকেই কিন্তু মুয়াবিয়াকে গালি দিয়ে থাকেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যেন তেন কোনো সাহাবি ছিলেন না, আল্লাহ নবীর কাছে যে ওহি আসতেন, আল্লাহ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহি আসতেন, ওহি লেখকদের মধ্যে অন্যতম একজন ওহি লেখক ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অন্যতম একজন বীর ওহি লেখক সাহাবি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার
মুয়াবিয়াকে, মুয়াবিয়া যখন মৃত্যুর দশ বছর পূর্বে তার সন্তানকে ঘোষণা করলেন যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে ক্ষমতায় বসবে, তখন তাকে একজন প্রশ্ন করেছিল, আপনি কেন এটা করবেন, রাসূলের সুন্নাতকে কেন বিলুপ্ত করবেন, রাসূল যেটা করে নাই, আবু বকর যেটা করে নাই, ওমর যেটা করে নাই, ওসমান যেটা করে নাই, আলী যেটা করে নাই, আপনি কেন আপনার সন্তানকে আমির বানাবেন। তখন মুয়াবিয়া বলেছিল, দেখো দেশের অবস্থা ভালো না, হযরতে ওসমান শহীদ হলো, এরপরে হযরতে ওমর শহীদ হলো, হযরতে আলী শহীদ হলো, মুসাল্লামাতুল কাজ্জাব সেও নবী দাবি করলো, এরকম অসংখ্য ফেতনা ফাসাদের যুগ, কাজী আমাদের সন্তানেরাও আমির হোক না, তারা একটু দেশের কাজে আগিয়ে যাক না, সমস্যা কোথায়? এটা ছিল তার ব্যক্তিগত রায়, ভালো করে বুঝেন, মুয়াবিয়ার ব্যক্তিগত রায়। মুয়াবিয়াকে একজন প্রশ্ন করেছিল যে আপনি কেন আপনার সন্তানকে ঘোষণা করলেন, তখন মুয়াবিয়া তার ব্যক্তিগত মতটা পেশ করেছিলেন যে আমাদের সন্তানেরাও এগিয়ে যাক না, সে এই কথাগুলো বলেছিল। এখন আল্লাহই ভালো জানে, আল্লাহু আলাম, তার উদ্দেশ্য আল্লাহ ভালো জানে। কারণ মনে রাখবেন, বিচার হবে কিন্তু অন্তর আর মনের উপরে, বিচার হবে কিসের উপরে, কোন উদ্দেশ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনু যে ইয়াজিদকে আমির বলে গেলেন, এ কথা তো আমরা জানি না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনু ভালো বলতে পারবেন কোন উদ্দেশ্যে বলে গিয়েছেন। যাই হোক, এখন আসেন, ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেল, ক্ষমতায় বসার পরে, সম্মানিত ভাইরা, ইয়াজিদ ক্ষমতায় বসার পরে আস্তে আস্তে করে মানুষ যখন ইয়াজিদের হাতে বায়াত নিল, আবার মক্কার অনেক মানুষ অস্বীকৃতি জানালো, বড় বড় সাহাবারা, আবদুল্লাহ ইবনে ওমর, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবারা জীবিত ছিলেন, ইয়াজিদের হাতে বায়াত নিতে চাইলেন না, মদিনার সাহাবারাও চাইলেন না। এরপরে বেশ কিছুদিন যেতে যেতে ইমাম হুসাইনের কাছে কুফাবাসীর পক্ষ থেকে অসংখ্য চিঠি আসলেন, অসংখ্য চিঠি, একটার পর একটা, ইতিহাস সাক্ষ্য দেয় 100,000-এরও বেশি চিঠি ইমাম হুসাইনের কাছে, কেউ কেউ বলেছেন 500, তার মানে 100,000-এরও বেশি মানুষ এরকম শত শত চিঠি পাঠাইছেন ইমাম হুসাইনের কাছে যে হুজুর আপনি নবীর আওলাদ, আপনি নবীর ওয়ারেস, আপনি কুফায় আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আপনার হাতে আমরা বায়াত নিতে চাই, আপনি আসুন। এইভাবে অসংখ্য চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে পাঠালেন। সম্মানিত ভাইরা, শত শত চিঠি যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু চিন্তা করলেন, তাহলে তো যাওয়ার দরকার, মানুষ যেহেতু আমাকে চাইছে, মানুষ কি ইমাম হুসাইন কি জোর করে যাচ্ছে না, মানুষ চাইছে, কি করে যাচ্ছে, মানুষ তাকে চাচ্ছে, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত নিতে চাই। ইমাম হুসাইন ওখান থেকে 19 জন তার পরিবারের সদস্যকে নিলেন, কয়জন, 19 জন। একটু খেয়াল করবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন তার বাড়ির থেকে তার ফ্যামিলি মেম্বার 19 জন সদস্যকে নিলেন। 19 জন সদস্যকে নেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন আর অন্যান্য লোকজন সহ প্রায় 72 জন, ইতিহাসে আসছে কেউ কেউ বলেছেন 72, কেউ কেউ বলেছেন 80, কেউ কেউ বলেছেন 100, তবে 72টার ব্যাপারে অনেকেই মতামত প্রদান করেছেন। ইমাম হুসাইন 72 জনকে নিয়ে রওনা দিলেন, প্রথমত মক্কায় আসলেন, মক্কায় আসার পরে উমরা করলেন, করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এখান থেকে একটা চিঠি লিখলেন, তার চাচাতো ভাই মুহাম্মদ ইবনু আবু হানাফিয়ার কাছে, একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন যে ভাই আবু হানাফিয়া, আমি তো কুফায় যেতে চাই, কুফার মানুষ আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, কুফার মানুষ আমাকে চিঠি দিচ্ছে, বারবার আমাকে খবর দিচ্ছে, কুফার মানুষ আমার কাছে বায়াত নিতে চায়, কাজী আমি আমার নানার উম্মতদের নিরাপত্তার জন্য, আমার নানার উম্মতদের ভালো রাখার জন্য। শুধু তাই নয় ভাইরা, আমার ইতিহাসে আসছে ইয়াজিদ মদ খেত, ভালো করে বুঝেন, ইয়াজিদ মদ খেত, ইতিহাসের মধ্যে প্রমাণ পাওয়া যায় ইয়াজিদ
নারী লোভী ছিল, এরকম অসংখ্য বদ অভ্যাস তার মধ্যে ছিল। এসব রিপোর্ট ইমাম হুসাইনের কাছে আসছিলেন। কাজী ইমাম হুসাইন চিন্তা করেছিল, যেই সিয়ারে আমার নানা বসেছিল, যেই সিয়ারে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিল, যেই সিয়ারে হজরতে উসমান বসেছিল, যেই সিয়ারে হজরতে ওমর বসেছিল, সেই সিয়ারটাতে একজন মাতাল মদখোর বসবে, সেই সিয়ারে একজন জিনাখোর বসবে, তা হতে পারে না। এই জন্য ইমাম হুসাইন ক্ষমতার লোভে নয়, ভালো করে বুঝলেন, ইমাম হুসাইন কিন্তু ক্ষমতার লোভে নয়, তিনি চিন্তা করেছিলেন একটা দেশের শাসক যদি মাতাল হয়, একটা দেশের শাসক যদি নারীলোভী হয়, একটা দেশের শাসক যদি দুর্নীতিবাজ হয়, একটা দেশের শাসক যদি মানুষের উপরে অন্যায় অবিচার অত্যাচার চালায়, তাহলে অবশ্যই দেশের কথা চিন্তা অনেকেই করতে থাকবে। তো ইমাম হুসাইন চিন্তা করল, আমার নানার উম্মতদেরকে একটু মুক্ত করার দরকার, মাতাল এই শাসকের কাছ থেকে আমার নানার সেই চেয়ারটা, হযরতে ওমর আবু বকর উসমানের সেই চেয়ারটা মুক্ত করার দরকার। কারণ ইমাম হুসাইন মনে করেছিলেন, কারণ আমি বাড়ি বসে থাকবো আর নানার ওই চেয়ারটাতে একজন মাতাল, একজন জুয়া, একজন জেনাখোর, একজন এরকম দুষ্ট লোকের কাছে থাকবে, কাজে আমি ইমাম হুসাইন যদি কোনো প্রতিবাদ না করি আল্লাহর আদালতে কিয়ামতে আমাকেও আসামি হওয়া লাগবে। এই মর্মে তার ভাই আবু হানাফিয়ার কাছে একটা চিঠি প্রেরণ করলেন। এদিকে মুসলিম বিন আকিল তার আরেক চাচাতো ভাইকে কুফায় পাঠালেন, যে কুফার মানুষ আমাকে চাচ্ছে, কুফার মানুষ বারবার আমাকে চিঠি দিচ্ছে যে আমি যেখানে যেন যাই আমার কাছে তারা বায়াত গ্রহণ করবে। এজন্য আরেক চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইন আগে পাঠিয়ে দিয়েছিলেন কুফায়, যাও আমার পক্ষ থেকে তাদের কাছে একটু খোঁজ খবর নাও কুফার অবস্থা কেমন, আগে ভাগে পাঠিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, আগে ভাগে যখন পাঠিয়ে দিলেন, মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার পরে কুফার ইতিহাসে আসছে 10 থেকে 18 হাজার, 18 হাজার মানুষ তারা দেরি সহ্য করতে পারে নাই। ইমাম হুসাইন আসতে থাকুক, আমরা ইমাম হুসাইনের পক্ষ থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন কিন্তু আসতেছে আলহামদুলিল্লাহ, ইমাম হুসাইনের পথ পানে চেয়ে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আসার পূর্বে কুফাবাসীরা তর সইতেছে না, 18 হাজার মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন, ইমাম হুসাইনের পক্ষের বায়াত, আলহামদুলিল্লাহ বায়াত গ্রহণ করলেন। এই মর্মে একটা চিঠি পাঠালেন মুসলিম বিন আকিল, যে ভাই ইমাম হুসাইন এই এই অবস্থা, আলহামদুলিল্লাহ কুফার অবস্থা খুব ভালো, আপনি চলে আসেন কোনো সমস্যা নাই। এই মর্মে চিঠি পাঠালেন, ইমাম হুসাইন তার পরিবারের 19 জন সদস্য সহ তার সফর সঙ্গীদেরকে নিয়ে প্রায় 72 থেকে 80 জন সদস্য নিয়ে রওনা দিলেন। চলতে 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 অনেক পথ যখন চলে আসলেন, হঠাৎ একজনের সঙ্গে দেখা হয়ে গেল, বলল ভাই কুফার অবস্থা কি? তিনি বললেন কুফার অবস্থা খুব একটা ভালো না, কুফার অবস্থা খুব একটা ভালো না, আপনি ফিরে যেতে পারেন। তখন ইমাম হুসাইন বলছেন, না আমি ফিরে যাব না, আমি চাই আমার নানার উম্মতদের মুক্তি, আমি চাই ওই চেয়ারটাকে শোষণমুক্ত, যে যে শোষণ চালাচ্ছে ওই জালিম, যে জুলুমবাজ ইয়াজিদ, তার হাত থেকে আমি ওই চেয়ারটাকে কুফার মানুষকে মুক্ত করতে। ইমাম হুসাইন বলছেন, না আমি যেতে চাই। ইমাম হুসাইন রওনা দিলেন, আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে 2 তারিখে যখন পৌঁছালেন, মহররমের 2 তারিখ, ভালো করে বুঝবেন, মহররমের 2 তারিখ, অনেক পথ যখন চলে গেলেন, এমন সময় ওদিকে 18 হাজার লোক, ওদিকে আর একটি কথা রেখে এসেছি, ওই যে 18 হাজার লোক কুফার মানুষ যখন মুসলিম বিন আকিলের হাতে ইসলাম কবুল করেছে, এ কথা শুনে ইয়াজিদ, আবার ওখানকার কুফার গভর্নর ছিল তখন নরমান ইবনে বসির, নরমান ইবনে বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন কুফার গভর্নর, তখন নরমান ইবনে বসিরকে ইয়াজিদ খবর পাঠায় তাকে পদচ্যুত করলেন, তাকে তার চাকরির থেকে বরখাস্ত করলেন, যে তুমি গভর্নর থাকাকালীন, তুমি গভর্নর থাকাকালীন 18 হাজার মানুষ ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের কাছে কেমনে বায়াত গ্রহণ করলো, তাইলে তো তুমি নোমান ইবনে বসির, নিশ্চয় হুসাইনের প্রতি তোমার দুর্বলতা আছে, আমি ইয়াজিদ ক্ষমতায়, তুমি আমার গভর্নর, আর তুমি গভর্নর থাকাকালীন এই 18 হাজার লোক কিভাবে হুসাইনের মুসলিম বিন আকিলের কাছে কিভাবে বায়াত গ্রহণ করলো, সাথে সাথে
আপনার নরমান ইবনে বশিরকে বরখাস্ত করলো এবং ওখানে গভর্নর হিসেবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতায় বসিয়ে দিল। ক্ষমতায় বসানোর পরে সম্মানিত উপস্থিতি লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বলছি। এখন আসেন মুহররমের দুই তারিখ যখন পৌঁছে গেলেন অনেক দূর, এদিকে ঘোষণা দেওয়া হলো ইয়াজিদ বাহিনী ঘোষণা দিলেন যাও হুসাইনকে আর আগাইতে দিও না, হুসাইনকে আর আগাইতে দিও না, কুফায় পৌঁছাইতে দিও না, হুসাইনকে গ্রেপ্তার করো। এই ইয়াজিদ কিন্তু ওই ইয়াজিদ না, আর কি ইয়াজিদ। অর্ডার দিলেন 4000 সৈন্য নিয়ে, কয় হাজার, 4000 সৈন্য নিয়ে তোমরা যে হুসাইনকে গ্রেপ্তার করো, অবরুদ্ধ করো। 4000 সৈন্য নিয়ে হুসাইনকে গ্রেপ্তার করা হলো, হুসাইনকে অবরুদ্ধ করা হলো। ওমর ইবনে সাদ, এরপরে এই ইয়াজিদ যে যখন 4000 সৈন্য নিয়ে যখন চতুর্দিক থেকে হুসাইনকে গ্রেপ্তার করলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তোমরা আমাকে গ্রেপ্তার করছো কেন? তখন বলছে এটা আমাদের ইয়াজিদের অর্ডার, আমাদের নেতার অর্ডার, শাসকের অর্ডার। আপনাকে আগেও যেতে দেওয়া যাবে না, পিছেও যেতে দেওয়া যাবে না, আপনাকে গ্রেপ্তার করার অর্ডার এসেছে। হুসাইন বলছে দেখো আমরা তো এসেছি কুফাবাসীর নিমন্ত্রণে, আমরা তো এসেছি কুফাবাসীর আমন্ত্রণে, কুফাবাসী আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমাদেরকে ডেকেছে, এই জন্য আমরা কুফা এসেছি। তো যদি তোমরা না চাও আমরা ফিরে যাই, তোমরা গ্রেপ্তার করার কে? তখন বলতেছে না, আপনারা আগেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই কথা বললেন, তখন এই যে ওমর ইবনে সাদ এবং যে ইয়াজিদকে পাঠাইছিল বলল হুসাইনকে একটা সত্য দাও, সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, একটা সত্যে হুসাইনকে ছেড়ে দেওয়া যাবে। কি সত্য? সেই সত্যটা হলো হুসাইন যদি ইয়াজিদের এই খেলাফতটা যদি মেনে নেয়, ইয়াজিদ যে ক্ষমতায় আছে ইয়াজিদের বায়াতটা যদি মেনে নেয়, ইয়াজিদের শাসনটা যদি মেনে নেয়, তাইলে হুসাইনকে ছেড়ে দেওয়া হবে। তাছাড়া কোনো পাবে সামনেও আগাতে দেওয়া যাবে না, পিছনেও আগাতে দেওয়া যাবে না। হুসাইন বলছে না, আমি প্রত্যাখ্যান করলাম ইয়াজিদের বায়াত, আমি ইয়াজিদের শাসন মানব না। ভালো করে মনবেন, আজকে হুসাইন কেন শহীদ হলো? হুসাইনকে কিন্তু শহীদ হওয়া লাগতো না, কারণ হুসাইনকে অফার দিয়েছিল কি, হুসাইন তুমি নবী পরিবারের লোক, তুমি নবীর ওয়ারেস, তুমি নবীর উত্তরসূরি, নবীর তুমি নবীর আওলাদ, কাজী তুমি আমার শাসনটা মেনে নাও, আমি যে ইয়াজিদ শাসক ক্ষমতায় আসি আমার চেয়ারটা মেনে নাও, আমার ক্ষমতাটা মেনে নাও, আমার বায়াতটা গ্রহণ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, যা চাও তাই দেওয়া হবে, সসম্মানে তোমাকে ফেরত দেওয়া হবে। হুসাইন বলেছিল না, আমি ক্ষমতায় যাব না, কিন্তু আমার বর্তমানে কোনো জালিমকে, কোনো মাতালকে, কোনো দুর্নীতিবাজকে, কোনো নাস্তিককে, ইসলাম বিদ্বেষীকে আমি ক্ষমতায় বসে থাকতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু তার বায়াতকে, তার শাসনকে গ্রহণ করেন নাই, তার শাসনকে গ্রহণ করেন নাই। এবার ইয়াজিদ ঘোষণা দিল, ইয়াজিদ ঘোষণা দিল ঠিক আছে ফোরাত নদীর পানি বন্ধ করে দাও। ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো, চরম বিপর্যয় এসে গেল। 19 জন পরিবারের সদস্য সহ প্রায় 72 থেকে 80 জন সদস্য ছিলেন তার সঙ্গে। খাদ্যদ্রব্য শেষ হয়ে যাচ্ছে, পানির হাহাকার লেগে গেল, মারাত্মক সংকট। এইভাবে যখন ফোরাত নদী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো, ইমাম হুসাইন বলল শোনো তোমাদেরকে তিনটা প্রস্তাব দিচ্ছি, এক তোমরা ফোরাত নদী ছেড়ে দাও, দুই আমাদেরকে ফিরে যেতে দাও, আর না হলে তিন নাম্বার আমাদেরকে ইয়াজিদের সামনাসামনি করো, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে চাই। হুসাইন কয়টা প্রস্তাব দিল? তিনটা প্রস্তাব দিল, ভালো করে বুঝেন। এক নাম্বার প্রস্তাব দিল, কারণ নদী ফোরাত নদী বন্ধ করে দিয়েছে, এখন পানি নাই, চরম বিপর্যয়, চতুর্দিকতে অবরুদ্ধ করে রেখেছে ইয়াজিদ বাহিনী। হুসাইন প্রস্তাব দিলেন এক নাম্বার হয় ফোরাত নদী ছেড়ে দাও, দুই নাম্বার না হলে আমাদেরকে ফেরত যেতে দাও, আর তিন নাম্বার তা না হলে আমাদেরকে সরাসরি আমাকে ইয়াজিদের সামনাসামনি করো, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে চাই। এই মর্মে একটা চিঠি লিখে আবার ইয়াজিদের কাছে পাঠানো হলো।
ইয়াজিদের কাছে চিঠি দিল, ইয়াজিদের কাছে বলল এই এই ব্যাপার। ইয়াজিদ আবার চিঠি লিখে বলল না কোনোভাবেই তা হবে না, একটাই পথ খোলা, সে আমার শাসন মেনে নেবে, সে আমার ক্ষমতা মেনে নেবে, সে আমার চেয়ার মেনে নেবে, সে আমার ক্ষমতা মেনে নেবে, খেলাফাতিত্ব মেনে নেবে, আর তা না হলে সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, যুদ্ধ হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে 7 তারিখ ফোরাতের নদী যখন বন্ধ করে দেওয়া হলো, চরম বিপর্যয় পড়ে গেল। 3টা প্রস্তাবের 1টা প্রস্তাব মেনে নিল না, যুদ্ধ শুরু হয়ে গেল। 10 তারিখ যখন এসে গেল, চরম যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে এক এক করে ও মুসলমানেরা, এই সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে বলে যাই, মনে রাখবেন কারবালার ইতিহাস যদি আমি রংচং লাগাই অনেক লম্বা চওড়া করে বলতে পারবো, কিন্তু রংচং লাগানো যাবে না, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো ইমাম হুসাইন কেন শহীদ হলো, আর এখান থেকে আমাদের শিক্ষা কি, এটাই আপনাদের উদ্দেশ্যে বলা। যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে অসংখ্য মানুষ নিহত হলো। ইমাম হুসাইনের গলার মধ্যে তীর বেঁধে গেল, ইমাম হুসাইনের গলার মধ্যে যখন তীর বিঁধে গেল, সীমার এই নিকৃষ্ট মানুষটা ইমাম হুসাইনের গর্দানের মধ্যে ছুরি মারিয়ে দিল। যখন চালিয়ে দিল ছুরি, ইমাম হুসাইনের গর্দানটা আলাদা করে, এই মুসলিম বেঈমানের দল ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন মুসলমানেরা, সেদিন হুসাইনকে যারা শহীদ করেছিল এরা কিন্তু কাফের ছিল না, এরা কিন্তু ইহুদি ছিল না, এরা কিন্তু খ্রিস্টান ছিল না, এরা কিন্তু হিন্দু ছিল না, এরা কিন্তু বৌদ্ধ ছিল না, এরাও কিন্তু মুসলমান ছিল, এরাও ছিল মসজিদের ইমাম, এরাও ছিল 5 ওয়াক্ত নামাজি। মনে রাখবেন মুসলমানেরা, আজও গোটা বাংলাদেশে, আজও গোটা দুনিয়ার দিকে তাকান, আমার আপনার মতো মুসলিম নামধারী, মুসলিম লেবাসধারী, নামের আগে মোহাম্মদ, নামের আগে আলহাজ, কত সুন্দর লকাব দেওয়া, তারপরেও আজকে একজন আর একজন আলেমকে হত্যা করতে তারা পিছপা হয় না। ইমাম হুসাইনকে সেদিন যারা শহীদ করেছিল এরা কোনো ইহুদি ছিল না, কোনো খ্রিস্টিয়ান ছিল না, কাফের ছিল না, তারা রাসূলের এই আওলাদকে শহীদ করে দিলেন। শহীদ করার পরে মনে রাখবেন, আজকে আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ আবার ইয়াজিদের পক্ষে সাফাই গায়, ইয়াজিদকে আবার আর রহিমাহুল্লাহ বলে, ইয়াজিদের পক্ষে আবার সাফাই গায়। বিশ্বাস করেন, ইয়াজিদের পক্ষে যারা সাফাই গায় এরা কখনো মুসলমান হতে পারে বলে আমি মনে করি না, কারণ ইয়াজিদ একজন মাতাল ছিল, ইয়াজিদ একজন নারী লোভী ছিল, ইয়াজিদ একজন দুশ্চরিত্রবান মানুষ ছিল। ইয়াজিদ যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যখন এই সৈন্যবাহিনীরা হুসাইনকে শহীদ করার পরে ইমাম হুসাইনের গর্দানটা কেটে নিয়ে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ইয়াজিদের সামনে যখন নিয়ে গিয়েছিল, ইয়াজিদ ওই লাশে ইমাম হুসাইনের যে গর্দান, ইমাম হুসাইনের গর্দানে দাঁতের মধ্যে তার গলা দিয়ে, দাঁত দিয়ে, মুখ দিয়ে এরকম চাকু ঘুরাইছিল, চাকু ঘুরাইছিল, তার সেই গর্দানকে অপমান করেছিল। কাজী ইয়াজিদ নিঃসন্দেহে রাসূলের সেই ওয়ারেস হুসাইন, জান্নাতের সর্দার যিনি হবেন ইমাম হুসাইন, জান্নাতের পুরুষদের সর্দার যিনি হবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করার পরে এরা যখন এই গর্দানটা নিয়ে গেল ইমাম হুসাইন তলোয়ারি দিয়ে, ইমাম হুসাইনের ওই গর্দানের দাঁতের মধ্যে, মুখের মধ্যে তলোয়ারি ঘুরাইছিল। কাজী ও যদি ভালো হবে রাসূলের এই ওয়ারেসের এই লাশের এই মুখটার মধ্যে তলোয়ারি ঘুরাইতে পারতো না, তার হাসছিল। এরপরে অনেক কথা, শুধু তাই নয়, ইতিহাস সাক্ষ্য দেয় এরপরেও মদিনায় অসংখ্য নারীদেরকে এই ইয়াজিদ বাহিনী ধর্ষণ করেছিল। ইতিহাস সাক্ষী দেয় প্রায় 1000-এরও বেশি মুসলিম সাহাবিরা, মহিলা সাহাবিরা, 1000-এরও বেশি মুসলিম মহিলা সাহাবিরা, তারা যারও সন্তান জন্ম দিয়েছিল এই ইয়াজিদ বাহিনীর ধর্ষকেরা এই মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছিল। কাজী শোনেন, আজকে আপনাদেরকে আমি বলে যাই, এই মাহফিলে, আলোচনা মাহফিলে যারা আজকে আমরা সংক্ষিপ্ত ইতিহাস শুনলাম, আজকে আপনাদেরকে কিছু শিক্ষা বলে যাই, তাহলে আজকে 10ই মুহররম, আজকে যে কারবালার সংক্ষিপ্ত ইতিহাস শুনলাম, আমি আবারও বলছি কারবালার ইতিহাস বলাটা আমার উদ্দেশ্য না, শুধু উদ্দেশ্য হলো ইমাম হুসাইন কেন শহীদ হলো, ইমাম হুসাইনের শহীদ হওয়ার কারণ ইমাম হুসাইন চিন্তা করেছিল আমি অন্যায় করব না,
আমি দুর্নীতি করব না, আমি মানুষের উপরে অন্যায় অবিচার অত্যাচার করব না, তবে আমার অবর্তমানে ওই সিয়ারে যিনি আছেন এ যেন মানুষের উপরে জুলুম করতে না পারে, অন্যায় অবিচার করতে না পারে, নির্যাতনের স্টিম রোল আপ চালাইতে না পারে, মানুষের উপরে যেন অন্যায় অবিচার করতে না পারে। এই মাতাল লোকটাকে এখানে বসতে দিব না, এই দুর্নীতিবাজ এই জেনাখর মানুষটাকে এই চেয়ারে বসতে দিব না, কারণ আমি হুসাইন বাড়ি বসে বসে জিকির করব, আর এই লোকটা এই চেয়ারে বসে যত অন্যায় করবে এর একটা ভাগ আমার আমলনামায় আসবে। এই জন্য ইমাম হুসাইন ওখানে গিয়েছিল এবং তাদের সাথে যুদ্ধ করেছিল মুসলমানেরা, যার কারণে ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে হয়েছিল। কাজে আজ আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে তৃণমূল পর্যায় থেকে একদম সেই মূল জায়গা পর্যন্ত আপনাকে শিক্ষা নিতে হবে যে আমরা কোনো তাগুতি শক্তির কাছে মাথা নত করব না, ইসলাম বিদ্বেষীর কাছে মাথা নত করব না, কাজে আমরা খারাপ কাজ করব না, কোনো খারাপ মানুষকে আমরা সমর্থন করব না। আসুন আমি সংক্ষিপ্তভাবে একটু আপনাদের কিছু জিনিস ধরিয়ে দিয়ে যাই, সেটি হলো এই আশুরার নামে প্রচলিত শিরিক ও বিদাত আমাদের সমাজে কি কি আছে এগুলো একটু আপনাদেরকে ধরিয়ে যাই। আজকে দেখেন আমাদের দেশে, ভুল বুঝবেন না, আমাদের দেশে এই গুণাগুলো বেশিরভাগ হয়। যেমন দেখেন আমাদের দেশের মানুষ দশই মহররমে যে রোজা রাখে, আবারও বলছি দশই মহররম, নয়ই মহররম, দশই মহররম বা এগারোই মহররম যে রোজা রাখে, এই রোজাটা অনেকে মনে করে ইমাম হুসাইন শহীদ হয়েছে তাই আমরা রোজা রাখছি, তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোজা রাখছি। এটা যদি কেউ বিশ্বাস করেন, এ কথা যদি কেউ মনে করেন, এটা শিরিক, এটা শিরিক, এটা বিদআত। কারণ ইমাম হুসাইনের উদ্দেশ্যে আমরা দশই মহররম রোজা রাখি না, ইমাম হুসাইন শহীদ হয়েছে বলে যে আমরা এই দিন রোজা পালন করি না, আমরা দশই মহররম রোজা থাকার কারণ এটা হলো শুক্রিয়া আদায়ের জন্য রোজা রাখি। আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে বিজয় দান করেছিলেন এই জন্য কৃতজ্ঞতার জন্য আমরা রোজা রাখি। কথাটা ক্লিয়ার? এক দুই নাম্বার হলো তাজিয়া বা শোক মিছিল করা এটা হারাম, মাতম করা, নিজেদের শরীরে আঘাত করা, চিৎকার করা এটা হারাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপক তৈরি, কবর তৈরি করা, ফেসবুকে ওই জাতীয় রক্তমাখা কাপড় চাপড় পোস্ট করা এগুলো হারাম। এরপরে বিশিষ্ট সাহাবিদেরকে গালি দেওয়া হারাম। আবারও বলছি আমরা ইয়াজিদকে যত পারি গালি দেব, কারণ ইয়াজিদ ইসলাম বিদ্বেষী ছিল, ইয়াজিদ নারীলুবী ছিল, ইয়াজিদ ইমাম হুসাইনকে ডাইরেক্ট শহীদ করে নাই বুঝলাম, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তো ওই ক্ষমতায় গভর্নর বানাইছিল, কুফার গভর্নর বানাইছিল, সে তো ওখান থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সরাই নাই। আচ্ছা বুঝলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনকে শহীদ করেছে, এরপরে সীমার শহীদ করেছে, কিন্তু ইয়াজিদ তো পরবর্তীতে এই হুসাইনকে শহীদ করার দরুন তাদের কোনো শাস্তি প্রদান করে নাই। কাজে নিঃসন্দেহে ইয়াজিদকে গালি দেওয়া যায়, কেয়ামত পর্যন্ত এদেশের মানুষ মুসলিমেরা ইয়াজিদকে গালি দিবে, লানত দিবে, অভিশাপ দিবে, কিন্তু মনে রাখবেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় একজন সাহাবী ছিলেন, ওহী লেখক, বেশ সাহাবাদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন। আমিরে মুয়াবিয়া সরাসরি রাসূলের সোহবত পেয়েছেন। আরে বাইরা আমার এমন অসংখ্য সাহাবা ছিলেন যারা রাসূলের হাতে কালেমা পড়েছেন, নামাজ রোজার সুযোগ হয় নাই, পাঁচ মিনিট পরে এক ঘন্টা পরে মারা গেছে, তারাও কিন্তু জান্নাতি, তারাও কিন্তু জান্নাতি, কারণ রাসূলের হাতে কালেমা পড়ে ইসলাম কবুল করেছে, কিন্তু তারা নামাজের সময় পায় নাই, রোজা রাখার সময় পায় নাই, তার আগে মৃত্যুবরণ করেছে যুদ্ধের ময়দানে, তারাও কিন্তু সাহাবি, কারণ তারা রাসূলের সোহবত পেয়েছে। কাজী খবরদার, কোনো সাহাবাকে গালি দেওয়া যাবে না। অনেকে কিন্তু এভাবে গালিগালাজ করে যে ইয়াজিদের বাপ মুয়াবিয়া, মুয়াবিয়াকে গালি দিল, কেন তাকে শাসক বানিয়ে গেল, কেন তাকে শাসক বানালো এটা আল্লাহই ভালো জানে। যদি মুয়াবিয়া দোষ করে থাকে সে বিচার আল্লাহ করবে, আপনি আমি করার কে? কথা বলেন, আপনি আমি করার কে? কারণ আপনি আমি তো বিপদগ্রস্ত, পাপে জর্জরিত, আমার আপনার কি হবে সেটা নিয়েই টেনশনে আছি আমরা। কাজী কোনো সাহাবাদের বিচার করার ক্ষমতা, কোনো মানুষের বিচার করার ক্ষমতা আমাদের নাই। এখন আসেন এরপরে আশুরা উপলক্ষে বর্জনীয়, মনে রাখবেন আমি আবারও বলছি, যদি কোনো মসজিদে, কোনো মাহফিলে, কোনো গ্রামে ইমাম হুসাইনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যদি কোনো আয়োজন করে এটা জায়েজ নাই। আবারও বলছি
আশুরা উপলক্ষে কোনো মিলাদ মাহফিল অনুষ্ঠান করা জায়েজ নাই। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত 10ই মুহররমে শুধুমাত্র রোজা রাখা জায়েজ আছে, এটা হলো কৃতজ্ঞতার জন্য, বিশেষ কোনো আমল নাই, প্রশংসার জন্য, কৃতজ্ঞতার জন্য। তবে হ্যাঁ, আপনারা যদি এই কথা বলেন যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই দিনে বিজয় দান করেছিলেন, সেই বিজয় দিবস উপলক্ষে আমরা কিছু আলোচনা মাহফিল দোয়া করছি বা কৃতজ্ঞতা স্বার্থে আমরা কিছু আলোচনা করব, কোরআন তেলাওয়াত করব, দোয়া করব, সেটা এক রকম, কিন্তু ইমাম হুসাইনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্পেশাল ভাবে করা কিন্তু এটা জায়েজ নাই, মনে রাখবেন সম্মানিত ভাইরা। এরপরে আসেন সম্মানিত ভাইরা, আমাদের দেশে আরো অনেক কথা আছে আশুরা উপলক্ষে করণীয় বর্জনীয়। যাই হোক, রাত অনেক বেশি হয়ে গিয়েছে, 11টার বেশি হয়ে গিয়েছে বেজি, আর রাত করা আমাদের উচিত হবে না। তবে সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে দিতে চাই। আশুরার প্রধান শিক্ষা কি? আশুরার প্রধান শিক্ষা হলো আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো প্রকার তাগুতি শক্তির কাছে আমরা মাথা নত করব না। আবারও বলছি, আশুরার প্রথম শিক্ষা, আশুরার প্রথম শিক্ষা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা কোনো রকম তাগুতি শক্তির কাছে মাথা নত করব না, এটা হলো আশুরার প্রথম শিক্ষা। তার মানে কি? আল্লাহর দিন, আল্লাহর কোরআনের বিজয় করতে গিয়ে, দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে যে ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ বামপন্থী যে যত ভয় ভীতি জেল জুলুম যাই দেখাক না কেন, তাগুতের কাছে মাথা নত করা যাবে না, এটা হলো প্রথম শিক্ষা। কারণ ফেরাউন কিন্তু মুসার উপরে কম জুলুম নির্যাতন চালায় নাই, কোনোভাবে কিন্তু মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে মাথা নত করে নাই। দুই নাম্বার হচ্ছে ফেরাউনের থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুক্ত করেছিলেন, এই যে মূসা যে আজাব, যে বিপদ, যে জুলুম নির্যাতন মূসার পরে চালিয়েছিল, এর জন্য আল্লাহর কাছে যে সাহায্য চাইছিল, অবিচল আস্থা রেখেছিল, আল্লাহকে ভয় করে অবিচল ছিল, আপনাকে আমাকেও অবিচল থাকতে হবে, সর্বাত্মক আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে হবে। যে আল্লাহ যদি আগুনের মধ্য থেকে ইব্রাহিমকে মুক্ত করতে পারে, আল্লাহ যদি ফিরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে যদি মুক্ত করতে পারে, আল্লাহ যদি ঈসা আলাইহিস সালামকে মুক্ত করতে পারে, আল্লাহ যদি প্রত্যেকটা নবীকে কাফেরদের হাত থেকে মুক্ত করতে পারে, আজও যারা দিন বিজয়ের জন্য কাজ করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তাদেরকে আল্লাহর পরে অবিচল আস্থা রাখতে হবে। আমাদেরকেও আল্লাহ ওই ফিরাউনের বাহিনীর থেকে মূসাকে যেমন হেফাজত করেছে, আজও আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এই অবিচল আস্থা, তাওয়াক্কুল আমাদেরকে আল্লাহর উপরে রাখতে হবে। এরপরে আসেন, ইহুদি নাসারাদের অনুসরণ করা যাবে না, এটা হলো আশুরার শিক্ষা। ইহুদি নাসারাদের অনুসরণ করা যাবে না, তার মানে কি? তার মানে হলো আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনা এসেছিল, তাগি দেখছিল ইহুদিরা একটা রোজা রাখতো, কয়টা? নবী যখন হিজরত করে আসলো, দেখলো যে এরা একটা রোজা রাখতো, মুসা নবী বিজয় লাভ করছে তাই একটা রোজা রাখতো, ইহুদিরা বিজয় দিবস উপলক্ষে একটা রোজা। এজন্য নবীজি সাহাবাদেরকে বলে দিয়েছিলেন পরবর্তীতে যে তোমরা এই একটার সাথে আর একটা মিলায় রাখো, যদি একটা রাখো তাইলে ইহুদিদের সাথে সেটা সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে, ওই ইহুদিরা যেরম 10ই মুহররম রোজা রাখতো তাইলে ওদের সাথে তোমাদের মিলে গেল। কাজী মুসলমান আর ইহুদি মিললে চলবে না, কাজী তোমরা হয় 9-10 নাইলে 10-11 একটা মিলায়ে দুটো রাখো, একটা রাখলে ওদের সাথে মিলে যাবে। তাহলে আশুরার শিক্ষা হলো ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্যপূর্ণ হলে হবে না, আমাদের আমলে, আখলাকে, চরিত্রে, ব্যবসায়, চাকরিতে, রাজনীতিতে, অর্থনীতিতে, সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ, সংস্কৃতিতে আমরা সংস্কৃতিতেও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব না, কোনো রকম ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন আমাদের কাজকাম কর্মকাণ্ড যেন মিলে না যায়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আশুরার শিক্ষা। এরপরে আসেন সর্বশেষ, আমাদেরকে সাহাবিদের সম্পর্কে অবশ্যই ভালো ধারণা পোষণ করতে হবে। সম্মানিত ভাইরা, আমি সংক্ষিপ্ত সময়ে, আপনারা সবাই ব্যস্ত মানুষ, এই শতব্যস্ততার মধ্যেও এই থানাঘাটা, এই কাটিয়া, উত্তর কাটিয়া বাইদ্যুন্নজামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই আয়োজনে আমার আগেও আলোচনা হয়েছে বা আমিও এই আশুরার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি।
আশুরার মহত্ত্ব মর্যাদা সম্পর্কে গুরুত্ব সম্পর্কে এবং কেন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন কোন কারণে সেটার সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরেছি যতটুকু ধরেছি যা ধরেছি আজকের আলোচনা থেকে আশুরার বাস্তব শিক্ষাটা জানো আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন এবং আরেকটি কথা বলছি বিশেষ করে এটা